আচ্ছা আবার একটা দারুণ ভিডিও নিয়ে আমরা চলে এসেছি ইন্ডিভিজুয়াল ফ্ল্যাটের ভিডিও নিয়ে যেটা নিউ টাউন অ্যাকশন এরিয়া ওয়ান এর প্রাইম লোকেশন অর্থাৎ বিশ্ববাংলা গেটের একদম কাছে চার নম্বর ট্যাঙ্কের একদম পাশে যেখান থেকে কনভেনশন সেন্টারটা এবং মেট্রো স্টেশন আপনি চোখে দেখতে পারবেন এতটা দূরে এতটাই কাছাকাছি আপনার পড়বে থার্ড ফ্লোরের ফ্ল্যাট থাকছে সাউথ ফেসিং ফ্ল্যাট থাকছে এগারোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট থাকছে দাম থাকছে মাত্র বাষট্টি লাখ টাকা মাত্র বাষট্টি লাখ টাকা আর ইন্ডিভিজুয়াল ফ্ল্যাট থাকছে আপনারা জানেন একটা ফ্লোরে একটা করে ফ্ল্যাট থাকবে ইন্ডিভিজুয়াল ফ্ল্যাট ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান একার আর ওয়ান একারে আপনারা এরকম দারুণ দারুণ ভিডিও প্রতিনিয়ত পেতে থাকেন যদি চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন তা হলে কিন্তু এ ধরনের ভিডিও আপনি মিস করে যাবেন তো চলুন আজকের ভিডিও শুরু করব ইন্ডিভিজুয়াল ফ্ল্যাট বিশ্ব বাংলা গেটের একদম কাছে চার নম্বর ট্যাঙ্কের একদম পাশে থার্ড ফ্লোরে সাউথ ফেসিং এগারোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট মাত্র বাষট্টি লাখ টাকা তো চলুন ভিডিও শুরু করা যাক আমরা ইন্ডিভিজুয়াল থ্রি বিএইচকে ফ্ল্যাট দেখছি দেখুন আমাদের প্রপার্টিটা যেটা থাকছে সেটা তিন তলায় থাকছে থার্ড ফ্লোরে মার্বেলের কাজ নিচে সম্পূর্ণ কমপ্লিট এবং ওপেন একটা কিচেন রুম আপনাকে দেওয়া হচ্ছে যথেষ্ট জায়গা নিয়ে জায়গাটা তৈরি করা হচ্ছে ওপেন কিচেন রুম হল ঘরের সঙ্গেই আপনার এই কিচেন রুম থাকছে এবার দেখুন রাস্তার একদম কাছাকাছি কিন্তু আপনি পাচ্ছেন বড় উইন্ডোর সঙ্গে এটা আমাদের মেন ডোর গেল এরপরেই থাকছে আমাদের একটা বেডরুম থাকছে এটা হচ্ছে আমাদের প্রথম বেডরুম নিচের মার্বেলের কাজ দেখুন পুরো কমপ্লিট রয়েছে বড় বড় জানলার সঙ্গে রয়েছে রেডি টু মুভ ফ্ল্যাট রয়েছে আউটসাইডে দেখুন এখানে এটা পার্ক এরিয়া রয়েছে বা নতুন প্রপার্টি ও উঠতে পারে এটা আমাদের প্রথম বেডরুম গেল এবং বাড়ি দেখুন দরজা থেকে শুরু করে মার্বেল থেকে শুরু করে সমস্ত কাজ কিন্তু কমপ্লিট এটা হচ্ছে আমাদের কমন বাথরুম থাকছে একদম কমন বাথরুমও প্রায় রেডি হয়ে গেছে এটা রেডি টু মুভি আছে ঠিক আছে আপনি চাইলেই আপনি নিয়ে কিছু দিনের মধ্যেই মুভ করে যেতে পারেন এটা আমাদের সেকেন্ড বেডরুম থাকছে এর সঙ্গে এটা কিন্তু মাস্টার বেডরুম থাকছে দেখুন এর সঙ্গে ব্যালকনি থাকছে যথেষ্ট বড় একটা গ্রিল দিয়ে ঘেরা ব্যালকনি রাস রোড সাইডের ব্যালকনি থাকছে আপনার থার্ড ফ্লোর রোড সাইড সাউথ ফেসিং কি চাই দারুণ ফ্ল্যাটটি এর সঙ্গে থাকছে আপনার অ্যাটাচড বাথরুম পুরো কাজ কমপ্লিট নিচের মার্বেল থেকে শুরু করে উপরের ফল সিলিং থেকে শুরু করে এবং আপনার বাথরুমের টাইলসের সমস্ত কাজ কিন্তু কমপ্লিট রয়েছে দারুণ ফ্ল্যাটটি রয়েছে দারুণ লোকেশানে রয়েছে বিশ্ব বাংলা গেটের একদম কাছে যেখান থেকে আপনি মেট্রো খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন আপনারা জানেন এটা হচ্ছে খুব প্রাইম লোকেশন কিন্তু দামটা কিন্তু খুব কম থাকছে এগারোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট আপনি বাষট্টি লাখ টাকায় পাচ্ছেন ঠিক আছে দামটা কিন্তু কিন্তু খুব সুন্দর সুন্দর একটা একটা দামের ফ্ল্যাট আপনার কাছে রয়েছে এইদিকে দুটো বেডরুম গেলে এদিকে একটা তিনটে বেডরুম লিফটের ফেসিলিটি এবং গ্যারেজের ফেসিলিটিস আছে আপনারা জানেন গুগল ম্যাপের মাধ্যমে আমরা দেখবো যে এই চা এই লোকেশনটা ঠিক কোথায় আছে এত সুন্দর ফ্ল্যাটটি সুন্দর একটা প্রপার্টি আপনি পাচ্ছেন এটা আমরা গুগল ম্যাপের মাধ্যমে দেখে নেব ঠিক কোন জায়গাটাই রয়েছে তাহলে আমাদের বুঝে নিতে আরও সুবিধা হবে তো চলুন গুগল ম্যাপের মাধ্যমে আমরা লোকেশানটা একবার দেখে নিই এটা হচ্ছে সেক্টর ফাইভ তো এখান থেকে আমরা সেক্টর ফাইভ থেকে প্রবেশ করলেই এটা হচ্ছে নিউ টাউন নিউ টাউন অ্যাকশন এরিয়া ওয়ানের প্রথমেই থাকছে নিউ টাউন বাস স্ট্যান্ড তারপরেই থাকছে নব হোটেল এগুলো সব মেট্রো স্টেশন তারপরেই থাকছে বিশ্ব বাংলা গেট বিশ্ববাংলা গেট মানে আপনারা বুঝতে পাচ্ছেন যেটা হচ্ছে সেই গোল্ড বিল্ডিং আইকনিক একটা বিল্ডিং আমি স্যাটেলাইট ম্যাপের মাধ্যমে আপনাদেরকে একবার দেখিয়ে দিই এ দেখুন এইটা হচ্ছে সেই গোল্ড বিল্ডিংয়ের সেই অঞ্চলটা এখানে খুব জনবসতি আছে আপনারা জানেন এইটা হচ্ছে কনভেনশন সেন্টার বিশ্ববাংলা গেটের ঠিক এর উল্টো দিকে এই জায়গাটায় ঠিক এই জায়গাটাই পড়ছে আমাদের এই প্রপার্টি এইখানেও কিন্তু মেট্রো স্টেশন এখানে যে মেট্রো স্টেশন আছে তার লাইন কিন্তু এই পর্যন্ত আছে আপনি দেখতেই পাচ্ছেন এই যে এই যে সিম্বলটা এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এই মেট্রো স্টেশন কিন্তু আপনার কাছে পুরো কত প্রাইম লোকেশন দেখুন এই যে বিশ্ববাংলা গেটটা এর এইখানটায় আপনার প্রপার্টিটা হচ্ছে তো এইখানটা থাকছে হিটকো ভবন থাকছে এদিকে থাকছে কনভেনশন সেন্টার আর এখানে থাকছে চার নম্বর ট্যাঙ্ক আর এই জায়গাটা হচ্ছে আপনার প্রপার্টি খুব সুন্দর লোকেশান দেখুন লোকেশন ওয়াইজ যদি এই জায়গাটা আপনার হয় ইকো পার্ক আপনার কিন্তু খুবই কাছাকাছি কিন্তু ইকো পার্ক পড়ে যাবে ইকো পার্ক আপনার কিন্তু খুবই কাছাকাছি পড়বে ইকো পার্ক যেখান থেকে আপনি খুব তাড়াতাড়ি এয়ারপোর্ট পৌঁছে যেতে পারছেন এয়ারপোর্ট অঞ্চলটাও কিন্তু আপনি খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবেন এয়ারপোর্ট কিন্তু আপনার খুব কাছাকাছি পড়ছে তো আমরা এয়ারপোর্টের কাছাকাছি অঞ্চলই বেশি খুঁজি কিন্তু নিউ টাউন অ্যাকশান এরিয়া ওয়ানটা খুব প্রাইম লোকেশন এবং জনবহুল এরিয়া এবং সমস্ত ফেসিলিটিস এখানটায় আপনার কাছে অ্যাভেলেবেল বাজার ঘাট শপিং মল থেকে শুরু করে হসপিটাল থেকে শুরু করে এটিএম কাউন্টার থেকে শুরু করে ব্যাংক অফিস গাড়ি ঘোড়া সমস্ত কিছু আপনি এখানে সারা রাত পেয়ে যাবেন এই বিশ্ব বাংলা গেটের কাছে এখান থেকে আপনি সেক্টর ফাইভ খুব সহজেই পৌঁছে যাচ্ছেন কলকাতা খুব সহজেই পৌঁছে যাচ্ছেন এখান থেকে আপনি এয়ারপোর্ট খুব তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছেন খুব প্রাইম লোকেশান দামটা কিন্তু যথেষ্ট কম খুবই আকর্ষণীয় একটা দাম বাষট্টি লাখ টাকার মধ্যে পাচ্ছেন দেখুন এইচআইজি ফ্ল্যাট কিন্তু পঁয়ষট্টির উপর থেকে দাম শুরু হয় আপনি জানেন এই এমআইজি ফ্ল্যাট পঁয়ষট্টি লাখের উপর দিয়ে শুরু সেটাও কিন্তু ওই বারোশো স্কোয়ার ফিট মতোই আপনি পান এখানে কিন্তু আপনি বাষট্টি লাখের মধ্যে এগারোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট পেয়ে যাচ্ছেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন ভিডিও আসার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনি ফ্ল্যাটটা যদি পছন্দ হয় অবশ্যই দেখতে চলে আসুন তাহলে এরকম ফ্ল্যাট কিন্তু বেশি দিন হাতে থাকে না তো আজের ভিডিও কেমন লাগলো যাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার